আল্লাহর নবী জুব্বা মোবারক দিলেন, জানাজা পড়াইলেন, গোসল, আল্লাহর নবী কবরে দাখলেন, দাফন করে যখন এবার সবাই যার যার বাড়িতে চলে যায়, কিন্তু মায়ার নবী আর কবরের কিনার থেকে যায় না। আল্লাহর নবীর আদরের সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া কও গো নবী, সন্ধ্যা হয়ে গেছে, আপনি কি যাইবেন না? ওগো নবীজি, সন্ধ্যা হয়ে গেছে, আপনি কি কবরের কিনারার দিকে যাইবেন? আল্লাহর নবী কান্দে, নবী কান্দে আর কয় আবু বকর আমি কেমনে যাব? নাকি আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকা, মায়ার নবী একদিন ডাক দিয়া বলে, খাদিজা, ও খাদিজা, সকাল বিকাল মাওলা পাকের জিকির করো, আর বেশি বেশি করে কবরের মোরাক্কাবা করো। কবরে কেমনে একা থাকবা, এই কবরের মোরাক্কাবাটা করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মোরাক্কাবা করেন, জিকির করেন, করতে করতে কবরের মোরাক্কাবার করতে করতে হালতটা এমন হয়ে গেল, খাদিজা এখন খালি কান্দে, খাদিজার চোখে পানি, খাদিজার চোখের পানি আর থামানো যায় না। ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আম্মা যা, আপনার কান্না আমার সহ্য হয় না, মা আপনি কেন কান্না করেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ফাতেমা, এটা তুমি বুঝবে না। ফাতেমা এবার দৌড়ে বাবার কাছে হাজির হয়ে যায়, নবীর কাছে হাজির হয়ে বলে, আব্বা, আমার মা খাদিজা, আমার আম্মা জান তো কান্দে, মাটির মধ্যে গড়াগড়ি করিয়া খালি কান্দে। আল্লাহর নবী আসছে, আয়েশা ডাক দিয়া বলে, খাদিজা, কান্নাটা কি বন্ধ করা যায় না? আমার কলিজার টুকরা ফাতেমা, তোমার কান্না সহ্য করতে পারে না, খাদিজা কান্নাটা বন্ধ করে দাও। আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়া, কয় নবী আমার, আমি কান্না কেমনে বন্ধ করব? আপনি আমাকে সবক দিছেন সকাল বিকাল জিকির করার জন্য, কবরের মোরাকাবা করার জন্য, ওগো নবী, আমি কবরের মোরাকাবা করতে করতে আমার কবিতরে হালত এমন হয়ে গেছে, আমার অন্তরে এখন কবরের ভয় ঢুকে গেছে, আমার অন্তরে কবরের ভয়, কারণ আপনি নবী একখানা হাদিস শুনাইছেন, আল কবর রওজাতুন মিন রিয়াজিন জান্নাহ আও হুফরাতুন মিন খুফারিন নার। দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, কারো কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের গর্ত। খাদিজা ডাক দিয়া বলে, নবী আমার, আপনি তো এমন একটা কথা বলছেন, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায় তাহলে তার নাকি দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপ মারবে, দুই পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ওগো নবী, আমি খাদিজার কি অবস্থা হবে আমি জানি না, তবে আমি কান্না বন্ধ করতে পারি একটা তিনটা শর্তের বিনিময়ে। মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা, বলো বলো তোমার কি তিনটা শর্ত? এক নম্বর শর্ত, নবী আমার, আমার মরণের পরে আপনার জুব্বা মোবারকটা আমি খাদিজার গায়ে পেছে দিবে, কারণ আমার মনে একটা বিশ্বাস, আমার কোন বদামলের কারণে যদি মাটি চাপ মারতে আসে, অন্তত আপনার জুব্বা মোবারকের বরকতে মাটি চাপ দেওয়ার সাহস পাবেন। আল্লাহ আকবার। খাদিজা কান্দে আর কয়, মায়ের নবী কোথা দেন, আমার মনের আশা পূরণ করবেন কিনা?
আল্লাহর নবীর এক দেখা খাদিজা রে কথা দিলাম আমি জুব্বা মোবারক দিব বলো খাদিজা তোমার দ্বিতীয় নম্বর শর্ত কি খাদিজা রাগ দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গো স্বামী আমার আমার দ্বিতীয় নম্বর শর্ত আপনি নিজেই আমাকে দাফন করবেন নিজে জানাজা পড়ায়া নিজেই দাফন করবেন হ্যাঁ খাদিজা দ্বিতীয় শর্ত আমি মেনে নিলাম যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে বলো খাদিজা বলো তিন নম্বর শর্ত কি খাদিজা কান্দে ডাক দিয়া কাউকে নবী আমার তিন নম্বর শর্ত হলো আমাকে যখন আপনি কবরে রাখবেন সবাই আমাকে দাফন কইরা সবাই যার যার বাড়িতে চলে যাবে কিন্তু আপনি আমার কবর ছাইরা যাইতে পারবেন না কেন খাদিজা কেন আমি তোমার কবরে কিনারে বসে থাকব বলো আল্লাহর নবীর বিবি খাদিজা কান্দে ডাক দিয়া কই নবী আমার আমার কব কবরের হালাত কবরের মোরাকাবা করতে করতে কবরের ভয় এমন ভাবে রুইকে গেছে আমার মনে বড় ভয় লাগে হায়রে মুনকার নাকি দুই ফেরেশতা যখন আসবে ফল সওয়াল করার জন্য এই সওয়াল করার জন্য আসার পরে এই ফেরেশতাদেরকে দেইকা হয়তো আমি প্রশ্নের জবাব বলে যাব যখন আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে আমি খাদিজা হয় তোমা ভুলে যেতে পারি নবী গো আপনি আমার পাশে থাকলে আমার একটা সাহস থাকবে আমি যদি ভুলে যাই তখন আমার পক্ষ থেকে আপনি আমার জবাবটা দিয়ে দিবেন সুবহানাল্লাহ নবী বলে খাদিজা মেনে নিলাম এবার আল্লাহর নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে বিদায় হয়ে যায় আল্লাহর নবী জুব্বা মোবারক দিলেন জানাজা পড়াইলেন গোসল আল্লাহর নবী কবরে রাখলেন দাফন করে যখন এবার সবাই যার যার বাড়িতে চলে যায় কিন্তু মায়ার নবী আর কবরের কিনার থেকে যায় না আল্লাহর নবীর আদরের সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া কাউকে নবী সন্ধ্যা হয়ে গেছে আপনি কি যাইবেন না ওগো নবীজি সন্ধ্যা হয়ে গেছে আপনি কি কবরের কিনারার দিকে যাইবেন আল্লাহর নবী কান্দে নবী কান্দে আর কয় আবু বকর আমি কেমনে যাব আমি কেমনে যাব আমার খাদিজা আমার জন্য কম করে না আমার ইসলামের দাওয়াত দেওয়ার সময় খাদিজা আমার জন্য কম কষ্ট করে না আমার খাদিজার সাথে আমার তিনটা ওয়াদা ছিল তিন ওয়াদার দুইটা ওয়াদা আমি পালন করেছি এখনো একটা ওয়াদা বাকি আছে আবু বকর আমার খাদিজা আমার সাথে ওয়াদা ছিল যদি মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব যদি ভুলে যায় আমি নবী নিজে থাইকা জবাবটা দিয়ে তারপরে যাব এরে আবু বকর কই বসে আছি কিন্তু মুনকার নাকির ফেরেশতারা তো আসে না আল্লাহর নবী ঘন্টার পর ঘন্টা বসে আছে কিন্তু কই মুনকার নাকির ফেরেশতারা তো আসে না হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে এমন একজন ফেরেশতা আসছে সাধারণ কোন ফেরেশতা নয় তিনি হলেন জিব্রাইল জিব্রাইল আমিন হাজির হইয়া ডাক দিয়া কাউকে নবী সন্ধ্যা হয়ে গেছে আপনি কবর থেকে কি এখনো কবরের কিনারায় থেকে যাবেন না আপনি কি খাদিজার মায়ায় বসে আছেন মানে হা হা ভাই আমি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছি ফেরেশতারা কেন আসে না জিব্রাইল আমিন ডাক দিয়া কা নবী আমার আল্লাহর পক্ষ থেকে আমার হাজির আপনার সাথে আপনার কাছে আগমন আল্লাহ পাঠাই দিছে আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য নবী গো আপনি যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছেন এই খাদিজার জবাব দেওয়া আপনার লাগবে না খাদিজারও লাগবে না আমি খাদিজার জবাব খাদিজার জবাব আপনার আমার মালিক স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিছে